আজ তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ভালো আছো আর তোমরা অনেক অনেক ভালো থাকো, এটাই আমি চাইবো। আজকে এক বন্ধু আমাদের তার মনের কথা বোধহয় খুলে আমার সঙ্গে শেয়ার করেছে। তার কমেন্ট এতটাই বড় আছে যে আমি খাতায় লিখতে বাধ্য হয়েছি, আর পুরো কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। শিবম দা, আমি তোমার এক ছোট্ট ভাইয়ের মতো, আমার বয়স 30 বছর। সরকারি চাকরির জন্য গত 5 বছর ধরে আমি পড়াশোনা করেছি, বাট আমার এতটাই দুর্ভাগ্য যে আমার সমস্ত বন্ধু সরকারি চাকরি পেয়ে গেছে কিন্তু আমি পাইনি। আমার একটি মেয়ের সঙ্গে বিগত 5 বছর ধরে রিলেশনও ছিল, জীবনে কিছু করতে পারিনি বলে আজ সেও আমায় ছেড়ে চলে গেছে। জীবনে কি করব কিছুই বুঝতে পারছি না। ব্যবসা করব তো কি ব্যবসা করব, আর সত্যি বলতে ব্যবসা শুরু করার জন্য টাকাও আমার কাছে তেমন ভাবে নেই। তো এই সময় আমার মনে হলো তুমি একমাত্র ভরসা, যে তোমার সঙ্গে আমি সমস্ত কথা শেয়ার করতে পারি। প্লিজ আমাকে ছোট ভাইয়ের মতো গাইড করো। সবার প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার মনের কথা আমার সঙ্গে শেয়ার করেছো। তোমাদের সকলকে একটা কথা বলি, সেই সোনাকেই সব থেকে বেশি সময় ধরে পোড়ানো হয় যেই সোনা থেকে সুন্দর অলংকার জন্ম নেয়। সেই লোহাকে বেশি সময় ধরে পোড়ানো হয় যেই লোহা থেকে ধারালো অস্ত্র তৈরি করা হয়। তো এই যে সময়টা, এই যে এখন যে সময়টা তোমার সঙ্গে চলছে না, তোমার জীবন তোমাকে পুড়িয়ে দিচ্ছে। বাস্তব সময় তোমাকে এত প্রবলেমের সম্মুখীন করছে, এটা তোমায় পুড়িয়ে দিচ্ছে, তোমায় এক্সপিরিয়েন্স করছে। অর্থাৎ আগামী দিনে তোমায় পুড়িয়ে এমন একটা মানুষ তুমি তৈরি হতে চলেছো আগামী দিনে, যেই মানুষটাকে সারা দুনিয়া মনে রাখতে পারে। এই কথাটা কিন্তু মনে রাখবে, কেন প্রত্যেকটা সাকসেসফুল মানুষ যদি তুমি দেখো তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখবে, তারা জীবনের সঙ্গে না সংঘর্ষ করেই জীবনে সফলতা পায়। কিন্তু এটা সবার প্রথমে মাথায় ঢুকিয়ে নাও। তোমার এক একটা প্রবলেম আমি ধীরে ধীরে সলভ করার চেষ্টা করছি। সবার প্রথমে তো তুমি বলেছো সরকারি চাকরির জন্য তুমি 5 বছর ধরে পড়াশোনা করেছো। আমি এই সময় তোমাকে বলবো, সরকারি চাকরির জন্য আমার মনে হয় না তোমার আর বেশি সময় নষ্ট করা উচিত আছে। তো দ্যাট রিজন আর বেশি সময় নষ্ট করো না সরকারি চাকরির জন্য। যদি আগামী দিনে তোমার জীবনে সুযোগ চলে আসে ভীষণ ভালো, না এলে কোনো অসুবিধা নেই। তুমি নিজে ঠিক করো যে তুমি কি করতে চাও, ভালো করে শোনো। তোমাকে এবার ঠিক করতে হবে তুমি নিজে জীবনে কি করতে চাও। তুমি জব করবে না ব্যবসা করবে? যদি তুমি জব করতে চাও তাহলে কি ধরনের জব করতে পছন্দ করো সেইভাবে তুমি কোনো প্রাইভেট কোম্পানিতে জব জন্য ট্রাই করতে পারো। এবার যদি তোমার মনে হয় না আমি প্রাইভেট কোম্পানিতে একটা ভালো পজিশনে যাব, আমার এক্সট্রা কোনো ডিগ্রি দরকার আছে, তাহলে তুমি চাকরি করতে করতে সেই ডিগ্রিটা নিয়ে নাও। দেন তুমি জীবনে সেভাবেই নিজেকে তৈরি করো, এবং প্রাইভেট কোম্পানিতে কিন্তু প্রচুর মানুষ, লাখো লাখো মানুষ চাকরি করে তারা তাদের জীবনে কিন্তু সফল হয়েছে। এবার আসি, তুমি যদি ব্যবসা শুরু করতে চাও তাহলে ঠিক করো তুমি কি ব্যবসা করবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি সবার প্রথমে ঠিক করো যে তুমি কি ব্যবসা করবে এবং সেই ব্যবসা শুরু করার জন্য কত টাকা লাগতে পারে, এই আইডিয়াটা নিয়ে নাও। এবং সেই টাকা যদি তোমার কাছে না থাকে তাহলে আমি তোমাকে বলবো, প্রথমে কয়েক মাস তুমি চাকরি করে নাও, চাকরি করে সেই টাকাটা রোজগার করো। তুমি যদি মনে করো যে তুমি জীবনে ব্যবসা করবে আর ব্যবসা শুরু করার জন্য তোমার 30,000-40,000 টাকা দরকার আছে, তাহলে প্রথম 2-3 মাস 4 মাস চাকরি করে সবার প্রথমে সেই টাকাটা রোজগার করো। দেন তুমি চাকরি শুরু করো, ব্যবসা শুরু করো, দেন তুমি ব্যবসা শুরু করো। একটা কথা তোমাকে বলতে চাই, জীবনে তুমি প্রবলেমকে যত বড় করে দেখবে প্রবলেম তত বেশি কাছে চলে আসবে তোমার। শুধু তোমার নয়, আমাদের প্রত্যেকের জীবনে তোমরা প্রবলেমকে যত বড় করে দেখবে দেখবে প্রবলেম তত বেশি তোমার কাছে চলে আসছে। দ্যাট রিজন জীবনে কি হতে চাও সেটাকে এখনই ঠিক করো এবং সেই দিশায় তুমি চলতে থাকো, সেই দিশায় চলতে থাকো। এরপরও যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে এসে দেখা করবে, সেটাও করতে পারো, অলওয়েজ ওয়েলকাম।
আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো তোমার কী করা উচিত আছে, তুমি যে এতটা সময় দিলে আমাকে, দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা দেখছেন বা দেখছো, আমি সবাইকে বলছি, যদি তোমাদেরও মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে ডেফিনেটলি তুমি লিখে, চিঠি লিখে বা কমেন্ট করে তুমি তোমার মনের প্রশ্ন আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি আমার মতো করে তোমাকে অ্যান্সার দেব। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।